যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সুষমা স্বরাজের শেষ টুইট কী ছিল এবং কাকে লিখেছিলেন শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে নরেন্দ্র মোদীর চোখে জল তার চেয়ে বেশি জনপ্রিয় বিদেশ মন্ত্রী সাম্প্রতিক ইতিহাসে কেউ ছিলেন কি না তা নিয়ে যথেষ্ট বিতর্ক হতেই পারে তবে তিনি একদম দাপুতে নেত্রী ছিলেন না তিনি ছিলেন সিনেমাপরায়ণ মাতৃসুলভ ব্যক্তিত্ব সুষমা স্বরাজ তিনি ছিলেন অনন্যা মাত্র সাতষট্টি বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে রীতিমতো শোক স্তব্ধ গোটা দেশ এবং রাজনৈতিক মহল শুধু রাজনৈতিক মহল নয় রাজনৈতিক গণ্ডি পেরিয়ে সকলেই এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রাক্তন বিদেশ মন্ত্রীকে টুকরো টুকরো স্মৃতি প্রায় সকলেই হাওড়েছেন বৃহল সুষমার সুবান তাকে ঘিরে বিভিন্ন পুরনো কথা অনেকেই স্মরণ করেছেন এর মধ্যে উঠে আসছে তার সর্বশেষ টুইট প্রসঙ্গটাও অবশ্যমবিভাবেই টুইটারে সুষমা স্বরাজের প্রোফাইলে সর্বশেষ যে টুইটটি ছিল তা ছিল জম্মু কাশ্মীরের থেকে তিনশো সত্তর ধারা তুলে নেওয়া টুইট বার্তায় সুষমা স্বরাজ লেখেন ধন্যবাদ প্রধানমন্ত্রী অসংখ্য ধন্যবাদ আমি অপেক্ষা করছিলাম এই দিনটি দেখবার জন্য আর কেমন অদৃষ্টের পরিহাস জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার বিল লোকসভায় পাশ হওয়ার পরেই সুষমা স্বরাজের মৃত্যু সংবাদ আসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল যেই আন্দোলন সেই তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার আন্দোলন শেষ করলেন নরেন্দ্র মোদী সরকার প্রায় প্রতিটি বিজেপি কর্মীর মনে এই আন্দোলন ঘিরে ঘিরেছিল সুপ্ত লড়াইয়ের বাসনা আর সুষমা স্বরাজ ও তাদের মধ্যে একজন ছিলেন ছয় আগস্ট তার এই টুইটারে যে লেখা ছয় আগস্ট রাতেই এইমস থেকে তার মৃত্যু সংবাদ আসে যে মৃত্যু সংবাদে শোকাহত সারা ভারতবর্ষ অর্থাৎ একশো তিরিশ কোটি ভারতবাসী সুষমা স্বরাজের এই আকস্মিক মৃত্যুতে সারা দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা টুইট বার্তায় শোক জ্ঞাপন করছেন সুষমা স্বরাজ तारषाएं जा लिखे हैं यही रकम प्रधानमंत्री जी आपका हार्दिक अभिनंदन मैं अपने जीवन में इस दिन को देखने के लिए प्रतीक्षा कर रही थी थैंक यू प्राइम मिनिस्टर थैंक यू वेरी मच आई वॉज़ वेटिंग टू सी दिस डे इन माई लाइफ टाइम ये आवेगन टूटर पर एम को भारतवासी आर मनटा दुखे वेदन भरे उठबेना নরেন্দ্র মোদী যখন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন তার চোখেও জল আমরা তার আত্মার শান্তি কামনা করি